সবসময় রেকর্ডিং দরকার হয়, মানে আগের দিন কি বলেছি সেটা না শুনলে, মানে এই যে আজকে বলে গেলাম পরে পরের মাসে যখন বলা শুরু করব তার আগে এটা সম্পূর্ণ আমার মেমোরি থেকে বেরিয়ে যায়, কারণ আমি অনুভব করতে পারি এটা আপনাদের কি অবস্থা হয়, পাঠকের যখন এই দুর্গতি হয় শ্রোতার কীরকম অবস্থা হয় সেটা আপনারা ভালো আমি আরও ভালো অনুভব করতে পারি। আমরা পড়ছিলাম রামের দীক্ষা এবং সুরেন্দ্র মিত্রের আগমন এই অধ্যায়। সুরেন্দ্র মিত্র একটি বিতর্কিত শ্রীরামকৃষ্ণ জীবনে একটি বিতর্কিত এক অধ্যায়, আমাদের রামকৃষ্ণ সংঘ যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মুৎশুদ্ধি অফিসে চাকরি করতেন, প্রচুর টাকা মাইনে পেতেন, কলকাতার একেবারে হার্ট অফ দ্য সিটি সেন্ট্রাল কলকাতায় তিনি থাকতেন, স্বামীজির বাড়ির কাছাকাছি, অসম্ভব সুন্দর দেখতে ছিলেন, খুব পুরুষালী চেহারা, প্রচুর রোজগারপাতি করতেন আর একেবারে খুব সুরাপানে ভীষণ রকমের মত্ত থাকতেন। এই যেন আর এই সুরাপান করতে করতে প্রচুর টাকা পয়সা খরচ করতে করতে একটা সময় আনলিমিটেড লাইফের ভিতরে লিমিটেশন আসা শুরু হলো, তার আনলিমিটেশনের আর তিনি আর কুল কিনারা করতে পারছিলেন না। এই যেন আমাদের নিজেদের গল্প, আপনারা বলবেন আমরা কেউ সুরাপান করি না, কিন্তু আমরা প্রায় কম বেশি প্রত্যেকে মত্ত, নানা জিনিস নিয়ে মত্ত, সুরায় একমাত্র যে মাতিয়ে রাখে তা নয়, কত জিনিস নিয়ে যে আমরা মত্ত। এই আর কদিন বাদে দুর্গা পুজো আসবে, দেখবেন এই আমরা তো যখন স্কুল কলেজে পড়তাম এই হাতিবাগানের মোড় থেকে আর শ্যামবাজার আসা সে একটা রীতিমতো একটা তপস্যা বলা যেতে পারে, সেই এই এই তপস্যা আমরা মেতে উঠতাম আর কি, তা সেই রীতিমতো মত্ত অবস্থাতে আমাদের একটা জীবন চলছিল। শ্রীরামকৃষ্ণের কাছে তিনি যখন আসেন তখন এক দুটি অবস্থা তার, এক যে মত্ত অবস্থায় মেতেছিলেন সেটা তার কাছে গলার কাঁটার মতো পড়ছে, আর দুই সেই কাঁটা তিনি বার করতে চাইছেন, অথচ নিজের এমন একটা আমিত্ববোধ যেটা আমাদের সবসময় থাকে আমিত্ববোধ সেটা এত বেশি তীব্র হয়ে আছে কোনোভাবে তিনি পরাভূত হতে চাইছেন না। যখন রামচন্দ্র দত্ত তাকে শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে গেলেন পরমহংস শুনে তিনি প্রথমে যেটা ফার্স্ট রিয়াকশন ছিল উপেক্ষার একটা ভাব তিনি অবলম্বন করেছিলেন, এমন শব্দ ব্যবহার করেছিলেন একটু দুটি কথার পরে যদি দেখি এই পরমহংস বিশেষ কিছু নয় তাহলে গিয়ে জোর কানমোলা দিয়ে আসবো। তিনি যখন ঠাকুরের কাছে গেলেন ঠাকুরকে প্রণামও করেননি, ঘরের একটা দিকে অত্যন্ত অহংকারের ভারে মত্ত হয়ে বসেছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণকে যত তিনি দেখছেন তত তিনি মথিত হয়ে যাচ্ছেন। আমরা উদাহরণ দিয়েছিলাম পিসি সরকারের সেই ম্যাজিক ওয়াটার অফ ইন্ডিয়া, যাই খেলা দেখাক না পেটকালা পেট কাটা গলা কাটা ফুলের পায়রা হয়ে ওঠা, কিন্তু পিসি সরকার প্রথমে একটাই খেলা দেখান ওয়াটার অফ ইন্ডিয়া, আমাদের মনটাকে একবারে স্থিত করেন। শ্রীরামকৃষ্ণ তাই ওয়াটার অফ ইন্ডিয়া তার একটা খেলা ছিল, তিনি নিশ্চিন্তে বসে এমন একটা অ্যাপিয়ারেন্স দিয়ে থাকতেন, সেই ষোলো ইঞ্চি হাসি, তারপরে তার সেই প্রেমী ঢল ঢল চোখ, তারপরে না ঘাড় ঘুরিয়ে দেখছি অথচ দেখছি না, একটা উপেক্ষার ভাব, ভালোবাসি অথচ বাসছি না, এরকম একটা যে তার একটা অ্যাটিটিউড থাকে যা দিয়ে তিনি আমাদের ক্রমাগত আকর্ষণ করতে থাকে। আর তার আকর্ষণ করার একটা ভয়ানক ক্ষমতা ছিল, সেটা হচ্ছে তার গলার স্বর আর তার শব্দ, শব্দ দিয়ে তিনি মানুষকে মাততেন। তিনি সেই ওই যে আমাদের মাকড়সার মতো জাল বিস্তার করতেন, তার মধ্যেই বসবাস করতেন, আবার সেই জালের ভেতরে জগৎকে ধরে ফেলবার একবার আপ্রাণ একটি চেষ্টা চালিয়ে যেতেন। যখন তিনি ফিরে গেলেন প্রথম দিন তিনি একবারে বিঘ্ন হয়ে গেছিলেন নিজের জীবন চলতে চলতে, কিছুতেই যেভাবে জীবনযাপন করছেন সেটাকে তিনি মেনে নিতে পারছেন না, অথচ তার বদল হওয়ার এতটুকু ইচ্ছে নেই, তার মনে হচ্ছে যেন তার কোথায় যেন নিজের একটা অবনমন, জগতের কাছে অবনমন হয়। এটা দেখুন আমাদের কাছে হয়, আপনাদের আমাদের সকলের গল্প, আমরা বুঝতে পারছি এই স্ট্যান্ডার্ড আমরা ধরে রাখতে পারছি না, নিজের জায়গায় পৌঁছলে হয় অথচ লোকে কি বলবে এই ভয়ে আমরা সেই লোকের ভয়ে এমনিতে থাকি, একবারে সে একবারে ত্রিশঙ্কু অবস্থা চলতে থাকে আমাদের। তিনি শুনলেন শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানুষ কেন বেড়ালের বাচ্চা হতে চায় না, মানুষ কেন বাঁদরের বাচ্চা হতে চায়। বেড়ালের বাচ্চা সে মায়ের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করেন, মাতাকে যেখানে রাখেন ছাইয়ের গাদায় রাখুন, বাবুদের বাড়ির বিছানার ওপর রাখুন বা কয়লার গাদার ওপর রাখুন, যেখানেই থাকুন সে সবসময় নিশ্চিন্ত যে মা তার জন্য ভালো কিছু ভেবে রেখেছেন। আর বাঁদরের বাচ্চা সে হচ্ছে জ্ঞানী, সে সবসময় বিচার করে, যখন তার প্রয়োজন হয় তখন সে হাত বাড়ায় এবং তখনই মাথাকে গ্রহণ করে,
সে মায়ের ওপর নির্ভর করে না, দুটি ভাবই সত্য। কিন্তু আমরা যারা সাধারণ ভক্ত, আমাদের যাদের অল্প প্রাণ, তাদের আমাদের বাঁদরের বাচ্চার মতো হওয়াই কথা। বলছেন ভগবান আমাদের প্রত্যেকের জন্য কিছু না কিছু ভালো কিছু ভেবে রেখেছেন, আমরা তাঁর ওপর কেন নির্ভর করি না? এই সুরেন্দ্র মিত্র নিজেকে ঠিক করেছিলেন তিনি তার জীবন শেষ করে দেবেন, প্ল্যানিংও তার শেষ হয়ে গেল। তার সেই মুহূর্তে মনে হলো যে ইনি যেন তাকে একটা নতুন জীবনের পথ দেখাচ্ছেন, যখন সেই পথটাই খুব ভালো কেন তিনি তার নিজের জীবনকে ফিরে দেবেন? যে মানুষটা সোজা হয়ে গেছিলেন তিনি একেবারে শরণাগত হয়ে গেলেন, শ্রীরামকৃষ্ণ তাকে গ্রহণ করলেন। তার পরবর্তী লেখায় আমরা আগেও পড়ে বলেছি যে তিনি বলেছিলেন যে তার কান মুলব বলে গিয়েছিলাম, তিনি ফিরে আসার সময় এমন কান মুলে দিলেন যে সারা জীবনের জন্য তার দাস হয়ে থাকলাম। এক অদ্ভুত পরিবর্তন হলো এই মুৎসুদ্ধি কোম্পানি। তিনি যত ঠাকুরকে দেখছেন তত তাতে মোহিত হয়ে যাচ্ছেন, ঠাকুরকে কখনো তিনি ছেড়ে থাকতে পারছেন না। পুঁথিকার লিখছেন, লীলা দেখা আঁখি উন্মিলিত নহে এলে, দেখিয়াছে ভাস ভেসে নাই ডুবিয়াছে দেখিয়াছে ডুবে, জন্ম জন্ম প্রিয় ভক্ত তাই দুইজন, জগাই মাথাই রূপে এবারে জনম। শ্রীরামকৃষ্ণের সেই ভক্ত শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারে যারা জগাই মাথায় এসেছিলেন, সেই রাম এবং সুরেন্দ্র তারা শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন এক বাঁকা জীবন থেকে সোজা হতে। বলছেন কি পেয়েছিলেন? বলছেন সে ভক্তি বৈধ্য ভক্তি, ভক্তি কহা যায় স্বভাব স্বতন্ত্র নহে এ ভক্তির ন্যায়, সাধারণ নাম ভক্তি ভক্তি ভিন্ন ভিন্ন, উভয়ে মিছড়ি গুড় মিষ্টি মধ্যে গণ্য, এ ভক্তি ভক্তের ভক্তি শুদ্ধা ভক্তি নাম, আগে মাঝে শেষে তিনি এক পরিণাম। বলছে এমন এক ভক্তি যার আগে ভগবান মাঝে ভগবান শেষে ভগবান, মানে স্যান্ডউইচ তৈরি করেছে, আপনারা যারা স্যান্ডউইচ খান দেখেছেন, প্রথমে ব্রেডটা থাকে, তার উপর একটা চিজ ব্রেড থাকে, তারপর কিছু ভেজিটেবল থাকে, তার উপর আবার ব্রেড থাকে, তারপর আবার চিজ ব্রেড থাকে, আবার একটা ধরনের সবজি থাকে, আবার একটা ব্রেড স্প্রেড থাকে। দেখবেন ওপরে ব্রেড আছে, মাঝখানে ব্রেড আছে, শেষে ব্রেড আছে। ব্রেডটা ওখানে আদি কথা, সে আপনি চিজ ব্রেডই দিন আর যাই দিন না কেন। ঠিক সেই রকম এক এমন এক ভক্তি যার আগে ভগবান, যার মাঝে ভগবান, শেষে ভগবান, ভগবান ভিন্ন যার আর কোনো স্থিতি নেই। বলছেন তিনি যেন শ্রীরামকৃষ্ণ যেন তাকে সেইভাবে আকর্ষণ করেছিলেন। কীরকম আকর্ষণ করেছিলেন? বলছেন যেরকম শ্রীকৃষ্ণ তা তিনি হলেন মূল, আর গোপ গোপী অঙ্গবয়ব আত্মগান ব্রজবাসী ভকত উদ্ভব। বলছেন তিনি যেমন তার শ্রীকৃষ্ণ যেমন মূল হচ্ছেন দেবতা, আমরা যখন পুজো করি দেখবেন দেবতার পূজা যারা করেন তারা জানেন, দেখবেন মূল দেবতার পুজো হয়ে গেলে দুটি পুজো হয়, একটা হচ্ছে অঙ্গ দেবতা আর একটা হচ্ছে আবরণ দেবতা। যে দেবতারা মানে মূল দেবতার অঙ্গের সঙ্গে সংযুক্ত থাকেন, ষড়ঙ্গ দেবতা বলা হয় সেই ছটি অঙ্গেতে যারা সংযুক্ত হয়ে থাকেন, আর মূল দেবতাকে যারা আবৃত হয়ে থাকেন, মূল দেবতার অঙ্গ দেবতা একেবারে তার আত্মজন, আর আবরণ দেবতা তার প্রিয়জন, তাকে ঘিরে থাকে যারা। শ্রীরামকৃষ্ণ জীবনে একেবারে শেষের দিকে দেখবেন যখন তার গলায় ক্যান্সার হলো, তখন তিনি বাছা শুরু করলেন দুটো থাকের ভক্তগণ, একজন অন্তরঙ্গ ভক্তগণ, একজন বহিরঙ্গ ভক্তগণ। এদের মধ্যে কোথাও কোনো ফারাক নেই, শুধু কাজের ফারাক। অন্তরঙ্গ ভক্তগণ সেই রকম শক্তিশালী যারা তার এই বার্তাকে বয়ে নিয়ে যাবে, আর বহিরঙ্গ ভক্তগণে তাদের কি এই কাজ, এই বার্তা বাহকদের রাস্তাকে সুগম করবে, পথটাকে পরিষ্কার করে রাখবে। তারা প্রত্যেকেই শ্রীরামকৃষ্ণের কাজে আছে, একজন মাথায় করে, একজনের শক্তি বেশি তাই সে মাথায় করে সেই হাঁড়িটা বয়ে নিয়ে যাচ্ছে, আরেকজনের শক্তি কম, সে ভিড়কে সরিয়ে দিয়ে সেই যাচ্ছেন তার যাত্রাপথকে সুগম করছেন। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম, তাই তো আত্মগণ ব্রজবাসী ভকত উদ্ভব। পুঁথিকার লিখছেন, এখানে সুরেন্দ্র চন্দ্র আত্মগণ কই, সে আর থাকিতে নারে প্রভু দেব বই, দর্শনে লুব্ধ মন থাকে নিরন্তর, কখনো প্রবল যেন দ্রুত গতি ঝর, অফিসে মুৎসুদ্ধিগিরি কর্ম ছিল তার, যাবতীয় তথ্য পরিদর্শনের ভার, খাটেন আগোটা দিন একটা না মনে, তবু না পুরায় কাজ সিন্ধু পরিমাণে, এখন কাজেতে নাই একটা না মন,
মাঝে মাঝে শ্রী প্রভুর হয় আকর্ষণ, স্মৃতিপথে মূরতি আইসে ক্ষণে ক্ষণে, সুস্থির থাকিতে নারে কাজেরও আসনে। একদিন শ্রীপ্রভুর দর্শন লেগে বড়ই চঞ্চল চিত্ত হইল আবেগে, আফিসে সেদিন কাজ গুরুতর হাতে, কি করেন রক্ষা নাই হইল যাইতে, কর্ম দুঃখ হাতে কর্ম হইল অচল, দর্শনে ব্যাকুলতা এতই প্রবল। 267 কথা। যা হবার হবে কর্ম করি করি হার, দক্ষিণ শহর মুখে হয় আগুসার। পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণের যেমন উদ্ভব ছিলেন শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের আত্মগণ সুরেন্দ্র তাই শ্রীরামকৃষ্ণের আত্মগণ, তাকে তাই বলি। বলছেন সে আর থাকতে নারে প্রভু দেব বই বই, সে যেন তার শ্রীরামকৃষ্ণের প্রতি তার এত ভালোবাসা হলো সে যেন ঠাকুর ছাড়া আর থাকতে পারছে না। আপনারা জানেন সেই বিপিনে যখন বাঁশি বেজেছিল, গোকুলে যত গোপনারী ছিলেন তারা সেই বাঁশির শব্দ শুনে মিধুবনে যাওয়ার জন্য বা যমুনা পুলিনে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। এরা ঘর বাড়ি ছেড়ে ঘরের কাজকর্ম ছেড়ে আসেন, আপনাদের ঠিক যেরকম অবস্থা, বাড়ি গিয়ে যেরকম মুখ ঝামটা শুনতে হয় যে গরম রুটি করতে পারে না, সে বিকেলবেলা আটা মেখে রাখে, সেই আটা নাকি শক্ত হয়ে যায়, সে নাকি চামড়ার মতো শক্ত হয়ে যায়, রুটি করে রাখলে ক্যাসারোলে রাখলে সেই ক্যাসারোলে করা রুটি চারবেলা করে খেতে দিই, সেই বউ রেখে সে কী লাভ। ঠিক একই জিনিস, মানে প্রত্যেক যুগে একই গল্প হয়, গল্পের কোনো ফারাক নেই। কর্তারা গিন্নিদের এভাবে গালাগাল দেয়, গিন্নিরা কর্তাদের ঠিক একভাবে গালাগাল দেয়। বাজার করতে পারো না ঠিক মতো, চার দিনের বাসি বাজার খেতে হয়, ও বাড়ির কর্তা রোজ রোজ ফ্রেশ ফ্রেশ বাজার খাওয়ায় তুমি 5 দিনের বাসি, একদম এক গল্প চলতে। শুধু অ্যাটিটিউডটা আমাদের দেখা দরকার। গোপবালারা যখন ভগবানের কাছে যেতে চান তখন তাদের স্বামীরা অর্কল রুদ্ধ করে রেখে গেছে। গোপবালাদের আকর্ষণ এত তীব্র, তাদের মনে হতে থাকলো এই শরীরটা হচ্ছে বন্ধনের কারণ। শ্রীকৃষ্ণের প্রতি তাদের আকর্ষণটা এত তীব্র, তারা তাদের এই যে শরীর সেটিকে পরিহার করে শ্রীকৃষ্ণ সমীপে সূক্ষ্ম শরীরে গত হলেন। আমাদের আপনি কাল থেকে ইয়ে বলা মাত্র এই যার যার শাড়ির ফাঁস ওড়নার ফাঁস লাগিয়ে যে ঝুলতে হবে তা কিন্তু নয়। আমাদের যেটা নিতে হবে এই টানটা, আকর্ষণটা ভগবানের প্রতি, ভগবানকে চাইবার এই যে তীব্র আকর্ষণ, এই তীব্রতাটুকু আমাদের নিতে হবে। ফাঁস ঝুলিয়ে দরকার নেই, ওসব কাজ করে লাভ নাই। বলছেন এরও ঠিক তাই, এর ঠিক সেই রকম, সারাদিন কাজ করছেন, এত কাজ বলছেন খাটেন আগোটা দিন একটা না মনে, তবু না ফুরায় কাজ সিন্ধু আর পরিমাণে। বলছেন সমস্ত দিন এরা পরিশ্রম করে তবু যেন কাজ তাদের শেষ হচ্ছে না, এত কাজ এত কাজ এত দায়িত্ব শেষ কখনো হয় না। স্বামীজি তাই কর্মের প্রবাহকে জলের সঙ্গে তুলনা করেছেন। দেখবেন আমাদের যে সিম্বলটা আছে তাতে কর্ম জ্ঞান ভক্তি যোগ এই যে চারটি ভাগ আছে, সেখানে জল, জলটা হচ্ছে কর্মের প্রকাশ। জল যেরকম কখনো থেমে থাকে না সেরকম কর্মের প্রবাহ কোনো অবস্থাতে থেমে থাকে না। আপনি যত কাজ করবেন দেখবেন কাজ শেষ হচ্ছে না, একটার পর একটা একটার পর একটা একটার পর একটা কাজ এসে যাচ্ছে। কিন্তু ভক্তের সঙ্গে সাধারণ কর্মীর একটা বেসিক ফারাক আছে, তার মনের একটা অংশ ঠিক সেইভাবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে যেন লেগে আছে। তিনি কাজ করছেন কিন্তু এই যে বলছেন স্মৃতিপথে মূরতি আইসে ক্ষণে ক্ষণে, সুস্থির থাকিতে নারে কাজেরও আসনে। যখন তিনি কাজ করছেন সেই সময় তার মনে বারবার শ্রীরামকৃষ্ণের ছবি, শ্রীরামকৃষ্ণের চিন্তা আসছে বারবার, এবং যত আসছে সে শ্রীরামকৃষ্ণের আকর্ষণ এত বেশি, এতদিন কাজের আকর্ষণে মেতেছিলেন কিন্তু তার চেয়ে যখন উপরের আকর্ষণ বেশি হয় তখন তার থেকে কম হয়। আপনারা যারা ফেসবুক করেন দেখবেন যখন প্রথম কোনো বন্ধু যার সঙ্গে খুব ভালোবাসা হয় ভাব হয় রোজ কথা বলছেন, তারপরে বারবার মনে হচ্ছে আজ আরেকবার কথা বললে হবে, 3-4 দিন বাদে সেই আকর্ষণটা চলে যায়, কারণ ভার্চুয়াল ওয়ার্ল্ড তো, সে আকর্ষণটা চলে যায়, কিন্তু ওই 3-4 দিন একটা অদ্ভুত প্রেমের প্রবাহ চলতে থাকে। ঠিক সেই রকম কিন্তু এই আকর্ষণে, এই কথাটা বলার এই কারণে, এই বোঝানোর জন্য যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে ভার্চুয়াল ওয়ার্ল্ড বা লৌকিক মানুষের কোনখানে ফারাক, দুটোই কিন্তু ভালোবাসা, কোনোটা মন্দবাসা নয়, কিন্তু একটা হচ্ছে টেম্পোরারি অস্থায়ী আর একটা হচ্ছে স্থায়ী চিরস্থায়ী। এটা বুঝতে হবে আমাদের যে তাঁর আকর্ষণ এত তীব্র যেন কোনোটাতে ফুরোচ্ছে না। সে আমি এখানে উদাহরণ দিয়ে, আপনারা অনেকে সমালোচনা করেন
সেই খাস্তার কচুরির মতো, দুদিনের বাসি খাস্তার কচুরি একটু ভেজে এপাশ ওপাশ করে খেতে দিলেন, তারপরে খাওয়ার পর এক বোতল জল খেলেন, তারপরে আর জল খাচ্ছেন জল খাচ্ছেন। সে অদ্ভুত তৃষ্ণা, ওই আকর্ষণ, ওই আকর্ষণ, তাকে পাওয়ার ইচ্ছা, যত খাচ্ছেন তত মনে হচ্ছে তাকে আরও চাই আরও চাই, এত বেশি যে তিনি কিছুতেই থাকতে পারছেন না। সেদিনকে তার কাজ হয়ে গেছে, তিনি কাজ এত কাজ আছে তিনি কিছুতেই উঠতে পারছেন না, কিন্তু তা সত্ত্বেও তিনি সেসব ছেড়ে এগিয়ে পড়লেন। দেখুন এইটা হচ্ছে আমরা যে বলি না, গড ইজ প্রাইমারি অ্যান্ড আদার্স আর সেকেন্ডারি, এই যে আমরা বলি এটা হচ্ছে তার লিভিং এক্সাম্পল। ভগবান যখন জীবনের প্রথম হন এবং বাকি জগতে দ্বিতীয়ত তৃতীয়ত চতুর্থত এই শেষ পর্যন্ত অবধি পৌঁছে যায়, তখন এই প্রথমকে আমরা ভীষণভাবে আকর্ষণ, প্রথম ভীষণভাবে ইম্পর্টেন্স পাই। তিনি দেখলেন আর কোনো উপায় নেই, তিনি কাজ ফেলে দিয়ে এই দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। পুথিকার লিখছেন, শ্রীমন্দিরে যাবা মাত্র দেখিবারে পান, কলিকাতা আসিতে সসজ্জ ভগবান, বলিলেন ভাগ্যবান ভক্তে সম্বোধিয়া, যেতেছিন কলিকাতা তোমারও লাগিয়া, প্রাতে হতে দেখিতে তোমার বরসাত, ভালো ভালো আসিয়াছ হইল আহ্লাদ, সুধাংশু বদন ফুল্ল আনন্দের ভরে, কররূপে অপার করুণা রাজি ঘরে, বিশুদ্ধ প্রেমের বর্ণ মাখামাখিতায়, ঝলকে ঝলকে ফুটে বদন রেখায়, প্রেমে গলা প্রভু মূর্তি এমন তরল, ঢল ঢল যেই মতো কিরণের জল, ভক্ত চকর জাতি চিত্ত মনোহর, মনোমোহনিয়া ঠাম পরম সুন্দর, বিভর সুরেন্দ্র দেখে মহাভাগ্যবান, প্রভুর কি রূপের ছবি রূপের নিধান, ধন্য শ্রী সুরেন্দ্র চন্দ্র অন্তরঙ্গজন, টল টল যার ডাকে প্রভুরও আসন, পদরজ দিয়া মোরে কর ক্ষমবান, মনেরে শুনাব রামকৃষ্ণ লীলা গান, অপার করুণা বলে সুরেন্দ্র এখন, উচ্চতম প্রভু দেবে করে নিবেদন, সুমিষ্ট বিনয় বাক্য কর জোরে করি, আপনারে যেতে হবে আমাদের বাড়ি, গাড়ির মধ্যে লইয়া ভব কর্ণধার, চলিল সুরেন্দ্র চন্দ্র ঘরে আপনার, বুঝো মন শ্রী সুরেন্দ্র বটে কোন জন, যার প্রতি তাঁত এত তুষ্ট প্রভু নারায়ণ, যদি সুরা পাই তবু ভক্ত শিরোমণি, মিলিলে চরণ রেণু মহাভাগ্য গণি। পুথিকার বলছেন যে তিনি দক্ষিণেশ্বরে আসা মাত্র দেখলেন এটা একটু সাজগোজ করে রেডি। দেখুন এইটা হচ্ছে পুথিকারের বৈশিষ্ট্য। আমরা বলি না মুখম করোতি বাচনম, ভগবানের কৃপা হলে মুখ তিনি কথা বলতে শেখেন। এই পুঁথির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শব্দ চয়ন, একটি মাত্র শব্দ ব্যবহার করে দিয়েছেন কিন্তু একদম ছবিটা এঁকে দিয়েছেন যে ঠাকুর এই যে কলিকাতা আসিতে সসজ্জ ভগবান, তিনি মেকআপ করে রেডি হয়েছেন, মেকআপ করেছেন এই কথাটা বোঝাচ্ছেন। সে লাল পেড়ে কাপড় পরেছেন, বনাতে টুপি পরেছেন, গায়ে কোট পরেছেন, পায়ে না চামড়ার জুতো পরেছেন, চটি জুতা পরেছেন, তাতে আবার সুন্দর করে ফুলটুল আঁকা আছে, পান খেয়েছেন, তারপরে মশলার বেটুয়া নিয়ে একদম রেডি। একটা ছোট্ট শব্দ সসজ্জ, এই শব্দে তিনি একবারে প্রকাশ করে দিচ্ছেন, ঠাকুর রেডি হয়ে যাচ্ছেন। বলিলেন ভাগ্যবান ভক্তের সম্বন্ধিয়া, যেতেছিল কলিকাতা তোমারও লাগিয়া, ওমা তুমি এসেছো, তোমাকে দেখতেই তো কলকাতায় যাচ্ছিল। তারপরে বলছেন প্রাতে হতে দেখিতে তোমার বরসাত, ভালো ভালো আসিয়াছ হইল আহ্লাদ, তোমাকে সকাল থেকে বড্ড দেখবার ইচ্ছে হচ্ছিল, তাই তোমাকে দেখবার জন্য আজই কলকাতা যা, তুমি এসেছো খুব ভালো। এই কথাগুলো শুধু কথার নয়, এটা আমাদের কাছে খুব আশার কথা। আমরাও যদি মনে মনে ভগবানকে ঠিক এমনি করে চাই, ভগবানও আমাদের ঠিক এমনি করে দেখতে আসেন। এটা প্রমাণ, এটা ট্রুথ যে ভগবান আসেন তখন ফ্যাঙে পায়ে স্থূল শরীরে আসতেন, এখন সূক্ষ্ম শরীরে আসতেন। শুধু আমরা অনুভব করতে পারি না কেন, কারণ আমরা ওভাবে চাই না। আমরা সব চাই, আমাদের জি সিনেমা চাই, জেড সিনেমা চাই, ওয়াই সিনেমা চাই, পুজোর জামাকাপড়ও চাই, আবার শ্রীরামকৃষ্ণ চাই, সব চাই। সেই কারণে ওই ভাগ হতে হতে শ্রীরামকৃষ্ণের জন্য এত কম ভাগ হয়, ওই তিনি ততটাই আসেন, তাই আমরা অল্প দিয়ে পুরোটা, আমরা তো নবাব কিনলে আরাম ফ্রি পাওয়া পাবলি, তাই অল্প দিয়ে বেশিটা চাই। ভাবি ভগবানের সঙ্গে বেশ ভালো দরাদরি করেছেন, তিনি আমাদের সঙ্গে বেশ দরাদরি করেন,
যে তারে চায় সে তারে পায়, যে তারে না চায় তারে পঞ্চভূতে না চায়, তিনিও তেমনি নাচাতে থাকেন আমাদেরকে। কিন্তু এটা কিন্তু প্রুফ, আমরা যদি ভগবানকে চাই তাহলে তিনিও আমাদেরকে চাইবেন, তিনি আমাদের কাছে আসবেন, তাড়াতাড়ি আসবেন, একদম মেকআপ করে কিন্তু অল ডেক একবারে সুন্দর করে সাজগোজ করে তিনি আমার হৃদয় মন্দির উজ্জ্বল করতে আসবেন। বলছেন ভালো ভালো আসিয়াছো হইল আল্লাহ, তুমি এসেছো তোমাকে দেখে আল্লাহ। দেখুন নিজেকে কীরকমভাবে পিছিয়ে রেখেছে, আমরা শ্রীরামকৃষ্ণকে কপি করি তো, অতএব শ্রীরামকৃষ্ণকে কপি করতে গেলে তার আচরণটাকে কপি করুন, মানে তিনি তাকে কৃপা করছেন কিন্তু একবার বলছেন যে তুমি এসেছো, এতে তার খুব আল্লাহ, মানে আমি তোমাকে দেখা দিচ্ছি তাতে তোমার আল্লাহ হচ্ছে দ্যাট ইজ সেকেন্ডারি, তুমি এসেছো তোমাকে দেখে আমার ভীষণ আল্লাহ। কেমন দেখাচ্ছিল ঠাকুরকে, বিশ কি সুন্দর বর্ণনা। বলছেন সুধাংশু বদন ফুল্ল আনন্দের পরে কররূপে অপার করুণা রাজি ছড়ে, বলছেন তার মুখখানি একবারে চাঁদের মতো উজ্জ্বল হয়ে আছে। কেন চাঁদের মতো, সূর্যের মতো নয় কেন? চাঁদ আর সূর্যের আলোর ফারাক আছে, দুটোই আলো দেয় কিন্তু একটা চোখ ধাঁধলিয়ে দেয় আর একটা আলো দেয় কিন্তু চোখের তাতে স্নিগ্ধতা আসে, শ্রীরামকৃষ্ণকে দেখে যেন সেটা স্নিগ্ধতা আসে। তাই বলছেন সুধাংশু বদন ফুল্ল আনন্দের ভরে, তার মুখখানা যেন আনন্দে একবারে ফুটি ফাটা হয়েছে, তাতে যেন সেই চাঁদের কিরণের মতো স্নিগ্ধ জ্যোতিধারা ঝরে পড়ছে। বলছেন কররূপে অপার করুণা রাজি করে, তিনি যখন হাতটা তুলেছেন এমনি করে তার সে হাতের প্রত্যেকটা জায়গা দিয়ে যেন তার অন্তরের করুণা যেন তার ওপর ঝরে পড়ছে। বিশুদ্ধ প্রেমের বর্ণ মাখামাখিতায় ঝলকে ঝলকে ফুটে বদন রেখায়, বলছেন তার যে মুখের যে প্রত্যেকটা যে যে মার্কিংসগুলো থাকে, বলছেন তার ভিতর দিয়ে কিছু না চাওয়া ভালোবাসা যেন একদম ঝরে ঝরে পড়ছে। ধরুন আপনি গেলেন মায়ের কাছে, গেলেন গিয়ে দেখা করলেন, বেশ অনেকদিন বাদে আপনি মায়ের সঙ্গে দেখা করেছেন, মা কিন্তু আপনার দিকে তাকিয়ে হাসছেন, কিন্তু তার দেখবেন সেই যে প্রত্যেকটা বলি রেখার ভেতর দিয়ে যেন তার আনন্দের প্রকাশ, তার মুখমণ্ডলের সবটুকু তার হৃদয়ের আনন্দকে যেন প্রকাশ করছেন, শ্রীরামকৃষ্ণের মনের ভেতরে আনন্দটাটা যেন ঠিক সেই রকম তার সমস্ত দিক দিয়ে যেন প্রকাশ করছেন। বলছেন বিশুদ্ধ প্রেমের বর্ণ মাখামাখিতায়, শুধুমাত্র তার আনন্দ না তাতে যে তার যে ভালোবাসা সেটাও যেন মাখামাখি হয়ে আছে। ঝলকে ঝলকে ফুটে বদন রেখায়, প্রেমী গলা প্রভুমূর্তি এমন তরল ঢল ঢল যেই মতো কিরণের জল, বলছেন জল এক পাত্র থেকে আরেক পাত্র যেমন ঢালে খুব সহজে চলে যায়, খুব সহজে প্রবাহিত হয়, শ্রীরামকৃষ্ণের ভালোবাসা শ্রীরামকৃষ্ণের প্রবাহ এত সহজ, আপনি যাওয়া মাত্র তার কাছে যাওয়া মাত্র যেন সুরেন্দ্রনাথ অনুভব করতে থাকলেন। আপনারাও দেখবেন খুব মন দিয়ে যদি শ্রীরামকৃষ্ণের দিকে তাকিয়ে থাকেন দেখবেন তিনি হাসছেন আপনার দিকে, তার ভালোবাসা এত ভাইব্রেন্ট ইউ ক্যান ফিল ইট, এমন কেউ নেই যে শ্রীরামকৃষ্ণের দিকে তাকিয়ে তার ভালোবাসা অনুভব করতে পারেন না, তার হাসি তার তাকানো তার বসা প্রত্যেকটা জিনিসে তার সেই যে ভালোবাসা সেটা যেন ইট ইজ ভাইব্রেটিং। বলছেন ভগত চকর জাতি চিত্ত মনোহর মনোমোহনীয়া থাম পরম সুন্দর, সে তো তার ভক্ত তো সেটাকে রিলিশ করবার জন্য চাইছেন, তাই যেন তিনি এমন রূপে এসেছেন যাতে তিনি ভক্তের মনটিকে চুরি করে নিতে পারেন, তাই এমন মনোমোহনীয়া থাম এমন মন হরণকারী রূপে তিনি যেন অবতীর্ণ হয়েছেন। বিভরে সুরেন্দ্রনাথ দেখে মহাভাগ্যবান প্রভুর কি রূপের ছবি রূপের অনিধান, ধন্য শ্রী সুরেন্দ্র চন্দ্র অন্তরঙ্গ জন টলটল যাঁর ডাকে প্রভুর আসন, বলছেন শ্রীরামকৃষ্ণকে যত তিনি দেখছেন তিনি যেন বিভোর হয়ে আছেন, তিনি মদকে বিভোর হয়ে থাকতেন এখন এক অপূর্ব রূপ নিয়ে বিভোর হয়ে আছেন। সুধা পান করি না আমি সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল করে, যে আমরা এক্সটার্নালি মদ খেয়ে মাতাল হই কিন্তু এক অদ্ভুত সুধা যে আমার ভেতর থেকে খরিত হয়ে আমাকে আপনাআপনি সেই আবিষ্ট করে রেখেছে। বলছেন আর সুরেন্দ্রচন্দ্র ধন্য যার ডাকে প্রভুর আসন টলতে থাকে, মানে ভেবে দেখুন কি অদ্ভুত আকর্ষণ, সুরেন্দ্রচন্দ্র টলাতে পেরেছিল আমি পারবো না তা কিন্তু হয় না, আমরা প্রত্যেকে টলাতে পেরেছি, টলাতে পেরেছি বলেই তার পাদপদ্মে স্থান পেয়েছি, যেভাবেই হোক ওপরের শ্রেণীতে হোক মাঝের শ্রেণীতে হোক শেষের শ্রেণীতে হোক পেয়েছি,
অতএব এটা আমাদের বিশ্বাস জায়গায়, যদি আরেকটু বেশি করে চাই তাহলে খালি সিঁড়ির অংশের সিঁড়ির সংখ্যায় ফারাক হবে, একদম তার পায়ের কাছে, তারপরে হামাগুড়ি দিয়ে তার কোলে আমরা বসতে পারব। পুথিকার বলছেন, পদরজ দিয়ামরে কর ভাগ্যবান, মনেরে শুনাব রামকৃষ্ণ লীলাগান। এটা একটা অদ্ভুত কথা বলছেন, তোমাকে যে শ্রীরামকৃষ্ণদেব এত ভালোবাসতেন, তোমার শ্রীরামকৃষ্ণদেবের প্রতি যে ভক্তি ছিল সেই ভক্তিটা তুমি আমায় দাও, কারণ আমি আমার মনকে শ্রীরামকৃষ্ণের জয়গান গাইব। যতক্ষণ না মন শ্রীরামকৃষ্ণের কথা চিন্তা করতে পারছে না, ততক্ষণ কিন্তু শব্দ হয়ে প্রকাশ করতে পারবে না। আপনি রোজ পড়াশোনা করেন, রোজ জপ ধ্যান করেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তাকে ভালোবাসতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার কথায় আপনি অন্যকে বলতে পারবেন না, বা বললেও সে কথা ট্রান্সমিটেড হবে না। আপনার কাছে আগুন আছে, দীপ 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 করে জ্বলছে, যতক্ষণ না পর্যন্ত সেটাকে দাবানলে রূপান্তরিত করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত পাশের জঙ্গলগুলো আপনি সাফ করতে পারবেন না। তাই বলছেন, আগে আমার মনকে আমি শোনাই, তোমার সেই ভালোবাসাটুকু আমায় দাও। এবার সুরেন্দ্র তাকে ধরে বসলেন, সুমিষ্ট বিনয় বাক্যে করজোড়ি করি, আপনারে যেতে হবে আমাদের বাড়ি। কলকাতাতেই তো যাচ্ছিলেন, চলুন আমাদের বাড়িতেই চলুন, আর কোথাও যাওয়া চলবে না। চলিল সুরেন্দ্রচন্দ্র ঘরে আপনার, গাড়ির মধ্যে লইয়া ভব কর্ণধার, বুঝো মন শ্রী সুরেন্দ্র বটে কোনজন, যার প্রতি এত তুষ্ট প্রভু নারায়ণ, যদি সুরা পাই তবু ভক্ত শিরোমণি, মিলিলে চরণ রেণু মহাভাগ্য বলি। যদিও তিনি সুরা পান করতেন, আমাদের জাগতিক দৃষ্টি দিয়ে একবারে XYZ এর মতো একবারে থার্ড ক্লাস, কিন্তু তার এত ভালোবাসা এত বিশ্বাস ছিল যে তাকে মহাভাগ্যবান মনে করি, তাকে ভক্ত শিরোমণি বলে থাকি। সবসময় জানবেন ভগবানের করুণা, যিনি সবচেয়ে ডাউনট্রডেন সবচেয়ে নিচে যে পড়ে আছে তার প্রতি বেশি হয়। জল যত উপর থেকে নিচের দিকে ফেলতে থাকেন, দেখবেন দোতলায় একতলায় যত না পড়ে একবারে নিচের জায়গায় বেশি পড়ে। নিচে হবার চেষ্টা করবেন, আপনি যেখানে আছেন সেখানেই থাকুন, শ্রীরামকৃষ্ণের প্রতি যেন আপনার ভালোবাসাটা খাঁটি হতে থাকে। শুন মন এক কথা কই এইখানে, প্রভু কি অদ্যাপি তারে সুরেন্দ্র না চিনে, যদি বলো কি কারণে মচিয়াছে মন, চিরসঙ্গ অন্তরঙ্গ ভক্তের লক্ষণ, থাক না বা থাক ফল ফলে নাই আশা, গাছে থাকে বিহঙ্গম যাকে তার বাসা, শ্রীপ্রভুর সাঙ্গ পাঙ্গ পারিষদগণ, তাদের কখনো নাই সাধন ভজন, বিধি কি অবিধি সত্তা সত্য পাপ পুণ্য, হাসিয়া উড়ায় কবু নাহি করে গণ্য, ইচ্ছা মতো করে কর্ম বিচারণা করি, ষোলো আনা জানে ঘাটে বাঁধা আছে তরি, সেই হেতু আত্মগণে বুঝা মহাভার, সাধারণ জনসমে নরেরও আকার, অন্যদিকে কথা কই কথা শুনো শুনো মন, লোক ছাড়া লোক তারা সাঙ্গ পাঙ্গগণ, মহাবীর বলিয়ান ধরা জোড়া ছাতি, শ্রীপ্রভুর হৃদয় রথে যাদেরও সারথি, তালে তালে নাচে তারা বেতাল আনা হয়, শ্রীহস্তে সংলগ্ন মুখ রজ্জু সমুদয়, সতত রয়েছে টানা শ্রীপ্রভুর করে, পড়ি পড়ি করে কিন্তু পড়িয়া না পরে, শ্রীপ্রভুর কথা কথিত উপমা শুন মন, পাড়া গেয়ে এক গ্রামে ব্রাহ্মণ ভোজন, গ্রামান্তরে নিমন্ত্রিত ব্রাহ্মণ সকলে, যায় লম্বা মাঠ পার সঙ্গে শিশু ছেলে, মাঠের আইল পথ কাদা জলে ডুবা, শিশুরে ধরিয়া হাত রক্ষা করে বাবা, সাবধানে যায় পিতা গায়ে আছে বল, কখনো না পরে যদি অঙ্গ টল টল, বিটল অনেক ছেলে উপদ্রবী থাত, তাহারা নিজেরা ধরে জনকের হাত, বিষম পিছল পথ অল্প শক্তি গায়, দুটি পানা যেতে যেতে ভুঁয়ে পড়ে যায়, বালকে ধরিল পরে হয় এরকম, বাপ যারে ধরে তার নাহিক পতন, কুপথ সুপথ যাহা কর অনুমান, সর্বটাই হাতে ধরে থাকে ভগবান, যাহার আশ্রয় তিনি তার কি বা ভয়, শুন মন ভক্ত সংযতন পরিচয়। পুথিকার বলছেন, প্রভু কি অদ্যাপি তারে সুরেন্দ্র না চিনে, সুরেন্দ্র কি তা কি ঠাকুর জানেন না? কেন সুরেন্দ্র কিরকম? বলছেন তিনি তার চিরসঙ্গ অন্তরঙ্গ, তিনি তার চিরদিনের সঙ্গী, যুগে যুগে যখনই অবতার আসবে
তারা তার সঙ্গী হয়ে আসবেন। তিনি কর্মীর দলের কথা বলেছেন, একটা আনলে সবাইকে একসঙ্গে আসতে হবে, এইটা কিন্তু শুনতে হবে, অভ্যাস করলে হবে না, আপনার চিন্তায় থাকতে হবে। এখানে যা বলছে যে শ্রীপ্রভুর সাঙ্গপাঙ্গ পারিষদগণ তাহাদের কখনো নাই সাধন ভজন, যারা শ্রীপ্রভুর পারিষদগণ আছেন তাদের সাধন ভজন করার প্রয়োজন নেই। অনেকে আমাদের বলে মা বলেছেন এখানে এসে আবার জপ ধ্যান করার কি দরকার, তাই অনেকে মায়ের বাড়ি জয়রামবাটিতে গিয়ে জপ ধ্যান করাটা দু তিন দিনের জন্য তুলে দেন, মা বলেছেন, ঠিক কথা। শারদানন্দজি একটা ভারী সুন্দর কথা আছে, ব্রহ্মচারী অমূল্য চৈতন্য শারদানন্দজিকে বলছেন এক গরমকালে তিনি জয়রামবাটি যেতে চান, গরম বর্ষাকালে বা সেই সময় জয়রামবাটিতে খুব ম্যালেরিয়ার উৎপাত, তিনি যখন কিছুতেই শারদানন্দ যখন কিছুতেই ছাড়ছেন না তখন তিনি জোর করে বললেন মা যেতে বলেছেন। তখন ভারী সুন্দর উত্তর শারদানন্দ, কোনটা যে মা বলেছেন আর কোনটা যে আমি বলেছি এইটা এখনো আমরা বুঝতে পারি না। এই যে একটা হচ্ছে মা বলেছেন আর একটা হচ্ছে আমরা ঘ্যান ঘ্যান করতে থাকি তখন মা বলে ঠিক আছে বাবা এসো, এবং দ্বিতীয়টা কিন্তু মায়ের অন্তর্নিহিত কথা নয়, আমাকে সন্তুষ্ট করার জন্য আমাকে কৃপা করার জন্য তিনি বলছেন, কিন্তু তার অন্তরের সায় নেই। এই কথাটাও তাই, এখানে মায়ের কাছে এসেছো, মায়ের কাছে এসেছি বোধটা থাকা দরকার, যদি বোধ থাকে আমি মায়ের কাছে এসেছি তাহলে আর পৃথকভাবে ধ্যান জপ করা দরকার নেই, তখন আপনি আর মা একীভূত হয়ে গেছে, তখন কি মনে হয় আপনি আর মা আলাদা, দেখবেন যতক্ষণ ওই জানলার ফাঁক দিয়ে দেখে ভাবেন ও মা যা আজকে যে বেনারসিটা পরেছে না, যে দিয়েছে বহু টাকা খরচ করেছে, এই আমরা তো এরকম আমাদের চোখে তো পড়ে না, ততক্ষণ জানবেন আপনি মায়ের কাছে নেই, ও এবারে আর মাকে আবার একটা সোনার টিকলি পরিয়েছে, সেই ভদ্রবিলা বলছে আর কী দেখাচ্ছি, হ্যাঁ পয়সাটা একবারে ছড়াছড়ি হয়ে গেছে, কিন্তু মায়ের কাছে এসেছেন জব ভুলে গেছেন, মায়ের কাছে এসেছেন মা বলেছেন, কিন্তু মায়ের মধ্যে আমরা লীন হতে পারছি না। এখানে কিন্তু তাই বলছেন শ্রীপ্রভুর সাঙ্গপাঙ্গ পারিষদগণ তাহাদের নাই কোনো, তাহাদের কখনো নাই সাধন ভজন, আমি ঠাকুরের এই বোধটা কি আমাদের এসেছে, এই বোধটা যদি আসে তাহলে আমাদের সাধন ভজনের দরকার নেই, কারণ আমরা ভিতরে বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, শুধু গান নয় ওটা অন্তরে অন্তরে অনুভব করতে হবে যে আমি তার ভেতরে ডুবে আছি, আমি তিনি তিনি আমি, যদি এই বোধ থাকে তাহলে তো আমি নিরন্তর তার চিন্তা করছি, আলাদা করে সাধন ভজনের আমার দরকার নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত ঠাকুরের পার ধুতির পার ভালো, আজকে হলুদ রঙের সিল্কটা ভালো পরিয়েছে, চাদরটা দারুণ, হ্যাঁ ফুলের সাজটা ভীষণ সুন্দর, এইগুলোর দিকে যত দৃষ্টি যাবে ততক্ষণ জানবেন আপনি তার থেকে অনেকটা দূরে, আর যাই হোক আপনি তার সঙ্গে সম্পৃক্ত হতে পারেননি, এটা পরিষ্কার, তাই এটা শোনা দরকার। বলছেন ইচ্ছা মতো করে কর্ম বিচারণা করি, ষোলো আনা যান ঘাট জানে ঘাটে মাথা আছে তরি, বলছেন তারা যা খুশি করতে পারে, কারণ এটা তারা নিশ্চয় দে আর শিওর যাই করি না কেন আমাদের মুক্তি হবেই, আমরা এটা পড়ে যা খুশি করার চেষ্টা করি কারণ জানি আমাদের মুক্তি হবেই, তাহলে কিন্তু হবে না। সাধারণ জন সম নরের আকার, অন্যদিকে কই কথা শুনো শুনো মন, লোক ছাড়া লোক তারা সাঙ্গ পাঙ্গগণ, এখানে এবার পরিষ্কার করে দিচ্ছেন, বলছেন সাধারণের মতো এসেছেন, এটা সবসময় জানবে তারা আমাদের মতো নয়, আমাদের বাইরে, যাদের তিনি সঙ্গে করে এনেছেন তারা আমাদের মতো নন, আমাদের বাইরে। কেন এনেছেন? না একটা উদাহরণ, একটা এক্সাম্পল আমাদের দেওয়ার জন্য, কেমন করে সংসারে থেকে ভগবানকে ডাকতে হয়, সংসার ছেড়ে যদি ভগবানকে ডাকতে হয় কেমন, কতটা গভীরতা দরকার, কতটা আকুলতা দরকার, এইগুলো দেখানোর জন্য দিজ আর দে আর দি এক্সাম্পলস। তারা কিন্তু আমার মতো আমার আপনার মতো সাধারণ জীবনযাপন করতে আসেনি, তারা আমাদের কাছে উদাহরণ দিয়ে গেছে। আমাদের যে রামকৃষ্ণ মিশনের হস্টেল স্কুল কলেজগুলো তৈরি হয়েছিল, হাসপাতালগুলো তৈরি হয়েছিল, নতুন কিছু পরিষেবা দেওয়া নয়, সাধারণ জগতের মানুষকে দেখানোর জন্য যে কেমন হওয়া দরকার, আইডিয়ালটা কেমন হওয়া দরকার। মানে এখন এমন অবস্থা হয়ে গেছে আমরা করতে পারলেই ভালো, তারা সব ছেড়ে দিতে পারলে ভালো, এইরকম অবস্থা বলছেন, কারণ তাদের হাত ভগবান ধরে আছেন, তাই ভগবানের আত্মজন হতে গেলে কেমন হতে হবে। বলছেন ঠাকুরের উদাহরণ, এক জায়গায় শ্রাদ্ধের নেমন্তন্ন হয়েছে, গ্রাম শুদ্ধ লোক সেই কাদামাখা পথের ভেতর দিয়ে চলেছে পাশের গ্রামে শ্রাদ্ধের নেমন্তন্ন হতে, বাপ ছেলেকে নিয়ে যাচ্ছে, বাপ শক্ত হাতে ছেলের হাতটা ধরে আছে,
সরু আলপথের ওপর দিয়ে যাচ্ছে, কাদা মাখা পথ, তার পা পিছলিয়ে যাচ্ছে, কিন্তু সে কখনো পড়ছে না। কেন? তার বাবা তার হাতটা ধরে আছে, শব্দ ব্যবহার করছে। বিটলও অনেক ছেলে উপদ্রবী, বিটলে আমরা বলি না শয়তান, মুচমুচে পাজি, যেমন বিটকেল অনেক ছেলে আছে যারা কি করে, যারা বাবার হাত ছেড়ে নিজে বাবার হাতটা ধরবার চেষ্টা করে। তাদের কি হয়, বাবা তো তাদের বাবার শক্তিতে বলিয়ান না, তারা তার আত্মশক্তিতে বলিয়ান, তারা পড়ে যায়, তা হাত পা ছড়ে যায়। বলছেন বাবা যদি ধরে থাকে তাহলে কোনো অবস্থাতে হয় না। এই এতগুলো করা কথা বলার কারণ হচ্ছে শেষের কথাটা। বলছেন কুপত সুপত যাহা করো অনুমান, সব ঠাই হতে ধরে থাকে ভগবান, সব ঠাই হাতে ধরে থাকে ভগবান, যাহার আশ্রয় তিনি তার কিবা ভয়, শুনো মন ভক্ত সংযতন পরিচয়। এই শেষ কথাটা খুব ইম্পর্টেন্ট, যাহার আশ্রয় তিনি, একটা নিজেকে প্রশ্ন করার কথা, আমি কি তার আশ্রয় আসতে পেরেছি। ভিক্ষা হয়ে গেলে অনেকে বলেন জানেন তো আমি তার কৃপা পেয়েছি, আমি তার কৃপা পেয়েছি, অনুভব করি আমরা কৃপা। আমাদের ওখানে ভিক্ষা হয়েছিল, স্মরণানজির কাছে ভিক্ষা হলো, ভিক্ষার পর বেরিয়ে বলছে ও কি আনন্দ, আজ থেকে রামকৃষ্ণ মঠ মিশনে যত গেস্ট হাউস আছে সব জায়গায় থাকার আমাদের অধিকার তৈরি হয়ে গেল, কি অদ্ভুত ভিক্ষার কি মানে অনুভূতি তার কাছে। মানে আমি বলছি না কাউকে ছোট করছি না, এটাও কিন্তু মানুষের ভেতরে থাকে। তাই সবার আগে নিজেকে প্রশ্ন করা, আমি তো তার হয়েছি কি, সত্যি সত্যি কি তার হয়েছি আমাদের কাছে, যেন এটা বড় ধরনের একটা প্রশ্ন। আমাদের মনে আছে পূজনীয় স্বামী ভূতেশ আনন্দীর কাছে একবারই আমার সারা জীবনে একবারই বকুনি খেয়েছিলাম, আমরা একা নয় সবাই খেয়েছিলাম, সব সাধু ব্রহ্মচারীরা আশ্রমের এই বেলুর মঠের ভাণ্ডারি মহারাজ, তিনি তাকে একবার মহারাজ কিছু জিজ্ঞাসা করছিলেন, সাধুদের জিজ্ঞাসা করতেন, তিনি জিজ্ঞাসা করেছিলেন, তিনি বলেছিলেন সাধুরা খুব উৎপাত করে, আমাদের বেলুর মঠের নিয়ম আছে যেদিন যে মঙ্গলবার আর শনিবার ওই ডালেতে পেঁয়াজ দেওয়া, যে মঙ্গলবারে ডালেতে পেঁয়াজ হয় সেখানে তরকারিতে পেঁয়াজ নাই, আর যদি শনিবার ডালেতে পেঁয়াজ না থাকতে হয় তাহলে তরকারিতে পেঁয়াজ হয়, দুদিনই মুসুর ডাল হয়, এবং সাধুরা চান বেশ সুন্দর করে পেঁয়াজ টিয়াজ ভেজে ডালের সাথে মিশিয়ে করা হোক। তো এই নিয়ে একটু কথা কাটাকাটি ভাণ্ডারির সাথে সাধুদের হয়েছে, সেটা তিনি কথা প্রসঙ্গে উদ্দেশানন্দজি মাঝকে বলেছেন। আমরা একদিন প্রণাম করতে গেছি, মুখখানা একেবারে সেই তিজলহাড়ির পেছনের মতো হয়ে আছে, এমনিতেই বড় মুখ ছিল কিন্তু এত আনন্দে ভরপুর ছিল, সে ভেতর থেকে সব জিনিস বেরিয়ে যেত, তো সেই কারণে যখন বন্ধ মুখটা দেখে আমাদের সত্যি খুব ভয় হচ্ছে। আমাদের মধ্যে যারা দুঃসাহসী ছিলেন জগদীশ মহারাজ সোমনাথ মহারাজ, এরা খুব আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন, তখন উনি বললেন এই যে আমাদের ত্যাগের পোশাক পরে ভোগের ইচ্ছে, এটা কিন্তু সর্বৈবভাবে আমাদের ত্যাগ করার প্রয়োজন। এটা শুধুমাত্র সন্ন্যাসীদের ক্ষেত্রে নয়, কিন্তু আমাদের গৃহস্থদের ক্ষেত্রে ওই একই কথা ভাবতে হবে। যারা শ্রীরামকৃষ্ণকে চেয়েছি অথচ একটা অন্য ধরনের জীবনযাপন করছি, আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে, নিজেদের দিকে তাকানোর প্রয়োজন আছে, আমরা কি তার মতো হতে পারছি, চাইছি কি, যদি হয় তবে জানবেন আমাদের হচ্ছে। যে কথাটা যাহার আশ্রয় তিনি, আমি তো তিনি তো আমাকে আশ্রয় দিয়েছেন, আমি কি অনুভব করতে পেরেছি আমি তার আশ্রয় আছি, তিনি তো আমার মাথায় ছাতাটা ধরেছেন, আমি কি বুঝতে পারছি এই ছাতার ছায়া আমাকে রোদ্দুর থেকে বাঁচিয়ে রেখেছে, আমি বুঝতে পারছি না বলেই তো ছাতার ছায়ার বাইরে বারবার যাওয়ার চেষ্টা করছি, যদি বুঝতে পারতাম তাহলে ছাতার সঙ্গে অঙ্গ সংলগ্ন করে থাকতাম। এটা হচ্ছে তার কথা। ক্ষতিকার লিখছেন সাধুত্তম সাধু শ্রেষ্ঠ সাধু সুরেন্দ্র, এবারে সুরাপানাভ্যাস কিন্তু আদতে না ছাড়ে, সুনতার সুদাপান করিবার ধারা, পানন মত্ততায় প্রায় বীরেরও চেহারা, মত্ততা প্রযুক্ত বল মনে গিয়া ঝরে, কোথাও শ্যামা শ্যামা মা কোথাও শ্যামা মামা বলি কাঁদে উচ্চৈশ্বরে, বহিয়া সুন্দর কণ্ড পরে আখি নিরে, শুনিলে পাষাণের জল তরল বা তরলে বাহির, মত্ততায় বেগে আগে কামিনী কাঞ্চনে, এখন ফিরিল শ্যামা মায়ের চরণে, হেন সুরাপানে দোষ বুঝে নাকি ঘটে, নিন্দা অপবাদ মাত্র লোকাচারে রটে, বন্ধু তার বারবার নানা জেদ করে, সুরাপান মহাদোষ পরিহার তারে, এবে আর দেয় কান কে কার কথায়, অভ্যাস রয়েছে ঠিক স্বভাবের প্রায়। কুথিকার বলছেন তিনি এতদিন সুরাপান করতেন মানে মনের আনন্দের জন্য সুরাপান করতেন, এবার তার একটা অদ্ভুত বদল হয়ে গেল, তিনি কিরকম, তিনি মায়ের কথা ভেবে মায়ের কথা চিন্তা করবার জন্য সুরাপান করলেন,
তার মনে হলো যে মাতৃচিন্তায় কারণ বাড়ি পান বিধেয়, অতএব তিনি মাতৃচিন্তায় সাধন কারণ বাড়ি পান করতে পারেন। কেমন চেহারা হতো পান করার পরে? তার চেহারাটা বীরের মতো, একে তো বিশাল লম্বা লম্বা চড়া চেহারা ছিল, তখন একবারে বিশাল হতো। মত্ততা প্রযুক্ত বল মনে গিয়া ঝরে, কোথা শ্যামা মা মা বলি কাঁদে উচ্চস্বরে। তার যে সেই মাতাল হওয়া ভাবটা তখন আর অন্য কোনো দিকে যেত না, সে মন প্রাণ উজাড় করে শুধুমাত্র ভগবানের সন্দর্শন, ভগবানকে দেখতে চাইত, মা মা বলি তিনি তাতে যেন যুক্ত হয়ে থাকতেন। এখন ফিরিল শ্যামা আমত্ততার বেগ আগে কামিনী কাঞ্চনে, এখন ফিরিল শ্যামা মায়ের চরণে। আগে মদ খেতেন নিজের শারীরিক আনন্দের, মনের আনন্দের জন্য, এখন শুধুমাত্র মেতে থাকার জন্য, ডুবে থাকার জন্য তিনি মদ পান করছেন। কিন্তু তার বন্ধু সেই রামচন্দ্র দত্ত তাকে সবসময় বলে যাচ্ছেন, ভাই এই মদ খেলে লোকে এসে তুই মায়ের জন্যই খাও আর নিজের জন্যই খাও, বড় লোকে অপবাদ দেয়, এই ভালো জিনিস নয়, ছেড়ে দাও না। তিনি তখনও সেটা, কিন্তু সেটা কিছুতেই তিনি ছাড়তে পারছেন না। একদিন মহাষ্টমী তরিয়ারোহণে, সবাঙ্গভাবে আগমন প্রভু দর্শনে, যাইতে যাইতে পথি মধ্যে বন্ধু কয়, আর এ সুরাপান উচিত না হয়, স্বাস্থ্যের সম্বন্ধে ইহা অতি বিঘ্নকারী, সুরেন্দ্র বলেন সুরা ছাড়িতে না পারি, অকারণ কেন জেদ করবারে বারে, আমি নাই খাই সুরা খেয়েছে আমারে, তবে এক সত্য কথা বলি তব ঠাই, তুমি না তুলিবে কথা স্বেচ্ছায় মশাই, আপনি বলেন যদি এমন বচন, অবশ্য ছাড়িব সুরা করিলাম পণ, সুরার প্রসঙ্গ তব উক্তিযুক্ত নয়, বারে বারে শ্রী সুরেন্দ্র বন্ধু বরে কয়, এত শুনি বন্ধুবর মনে মনে ভাবে, প্রভু যদি নাহি কন তবে কি বা হবে, সর্বঘট বার্তাবিদ শ্রী প্রভু আপনি, বিধিমতো পাকা জ্ঞানে জানিতেন তিনি, এক মনে ঘনে ঘনে প্রভুরে স্মরণ, করিতে লাগিল বন্ধু বন্ধুর কারণ, এহেন সুহৃদ বন্ধু কে পায় কাহাকে, বন্ধুর মঙ্গল আসে দিন বন্ধু ডাকে, পরম আত্মীয় ধরে বন্ধু রক্ষিয়াতি, সম্পদের সহচর বিপদের সাথী, মঙ্গল আকাঙ্ক্ষা চিন্তা করে পলে পলে, যথাঘাটে তরণী লাগিল হেন কালে, প্রভু পদ বন্দিবারে শ্রীমন্দিরে যায়, শূন্য শ্রীমন্দির প্রভু নাহি কোথায়, শ্রীমন্দির শ্রীপ্রভুর মন্দিরের উত্তর অঞ্চলে, দেখিতে পাইল তাই বকুলের তলে, প্রণতি করিয়া তোহে শ্রীপদে লুটায়, শ্রীঅঙ্গেতে ভাবাবেশ বাচ্য নাহি তাই। প্রতিকার বলছেন, একদিন মহাশ্রমী তিথিতে তারা শ্রীরামকৃষ্ণ দর্শনে নৌকা ভাড়া করে যাত্রা করেছেন, যাত্রা পথে আবার সেই প্রসঙ্গ উঠল, তখন তিনি বলতে থাকলেন, আরে ভাই আমি এখন যে অবস্থায় পৌঁছেছি এখন আমার পক্ষে মদ ছাড়া খুব কঠিন, কারণ মদ আমাকে গিলে ফেলেছে। আপনি যদি কোনো খারাপ অভ্যাস একবার তৈরি করেন সেটা যদি আপনাকে গিলে ফেলে তার থেকে বেরিয়ে আসা কঠিন। স্বামীজি উদাহরণ দিচ্ছেন, সব দপ্তপে সাদা দেওয়াল, প্রথমে একটা আপনি কালো তাতে একটা দাগ দিলেন, সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে সেটা মুছে দেওয়া হলো, এতটুকু দাগ নেই সেই সাদা দেওয়ালে। তারপরে দ্বিতীয় দিন আবার তার একই জায়গায় একই রকম একই ডেন্সিটির আপনি কালি তাতে দিলেন, এবার ধোয়া হলো, একটা খুব ফেইন্ট একটা জিনিস থাকে। তারপরে এইটা হতে 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 হতেই সংস্কারই, এই যে ফেইন্ট একটা করে ইম্প্রেশন করছে এগুলো সংস্কার, তারপরে ওই যে যখন একেবারে সব পরিষ্কার, কিন্তু বারবার একই জায়গায় পড়তে পড়তে সেটা চরিত্রের একটা অংশ হয়ে যায়। স্বামীজি বলছেন সেটা চরিত্রের একটা অংশ, এই সংস্কার যেতে 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 চরিত্রের অংশ হয়, কেন সুসংস্কারের খুব প্রয়োজন আছে, কুসংস্কারকে সরানোর জন্য সুসংস্কারের প্রয়োজন আছে, অনুদার মনকে সরানোর জন্য উদারতার অভ্যাসের খুব প্রয়োজন আছে। যদি না হয় আপনি নাও চান তবু আপনাকে ঠেলে নিয়ে যাবে। গীতার তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ তাকে শ্রীকৃষ্ণকে অর্জুন এই প্রশ্ন করছেন যে আমি তো খারাপ কাজ করতে চাই না, তবু কেন মানুষ আমাকে, কেন আমি এই খারাপ কাজে ট্র্যাপড হয়ে যাই, খারাপ কাজ করতে চাই না অথচ খারাপ পথে আটকে যাই। আমাদের মনে আছে একজন ভদ্রলোক ভারী দুর্মুখ, তিনি তার অফিসে ভীষণভাবে তার গ্রুপ ডি স্টাফেদের ঝাড়তেন, আমরা অনেক করে বুঝিয়ে বুঝিয়ে তাকে বললাম এগুলো করবেন না, তিনি রোজ এসে বলতেন আমি জানেন তো একবার বলার চেষ্টা করি না, সারাদিন ঠিক করে রাখি কিচ্ছু বলবো না, ঠিক যখন বাড়ি ফিরে আসি
তখন ড্রাইভার এমন একটা করে সারা দিন যত ঝাড় বকেয়া ছিল এক ড্রাইভারকে সবটা ঝেড়ে দিয়ে আর কি আমি খুব চেষ্টা করি। অতএব এইটা আমাদের চেষ্টা করতেই হবে। বলছেন আমাকে সুরা খেয়ে ফেলেছে, আমি পারবো না। তবে একটা কথা, আজকে তুমি এই প্রসঙ্গই তুলবে না, ঠাকুর যদি এই প্রসঙ্গে আমাকে বলেন তবে আমি ছেড়ে দেবো। দেখুন এই যে আমাদের আন্ডার এস্টিমেট করার একটা প্রবণতা শ্রী রামকৃষ্ণ। আর এই বন্ধু ভাবছেন যদি ঠাকুর না বলেন, দেখুন দুটো জিনিস বলছেন, সর্বঘট বার্তাবিদ শ্রীপ্রভু আপনি বিধিমত পাকা জ্ঞানে জানিতেন তিনি, এক মনে ঘনে ঘনে প্রভুরে স্মরণ করিতে লাগিল বন্ধু বন্ধুর কারণ, এত শুনি বন্ধুবর মনে মনে ভাবে প্রভু যদি নাহি কন তবে কি বা হবে। দেখুন আমাদের দুটো জিনিস আছে, তিনি সর্বঘট বার্তাবিদ, আমি এইটা বিশ্বাস আছে তিনি সব কিছু জানেন, আবার একই সঙ্গে মনে হচ্ছে যদি ঠাকুর না বলেন তাহলে দেখুন বিশ্বাসটা আমাদের পাকা হয় না। কেন আমরা ভগবানের হতে পারি না, তার কারণ হচ্ছে শুধু আমরা মুখে বলি। মায়ের একটা অদ্ভুত কথা আছে, যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল তখন মাকে গিয়ে বলা হলো যে আর পৃথিবীটা আর কোনো বিশ্বযুদ্ধ হবে না, কারণ এরা সব চুক্তি টুক্তি সই করেছেন। মা বললেন ওদের সব মুখস্থ অন্তস্থ নয়, যতক্ষণ না পর্যন্ত আমাদের অন্তর থেকে জিনিসটা অনুভূত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কাজটা হয় না, তাহলে সেটা শব্দরাজিতে মুখের কাতাটি থাকে। এদেরও ঠিক তাই, তা তিনি মনে করছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সর্বঘট বার্তাবিদ, অথচ তিনি বিশ্বাস করতে পারছেন না, তার এই বিশ্বাসটা আসছে না, তার বারবার মনে হচ্ছে। কিন্তু যে পজিটিভ অ্যাটিটিউডটা এটা দেখার মতো, বলছেন এক মনে ঘনে ঘনে প্রভুরে স্মরণ করিতে লাগিল বন্ধু বন্ধুর কারণ, এহেন সুহৃদ বন্ধু কে পায় কাহাকে, বন্ধুর মঙ্গল আসে দীনবন্ধু ডাকে। বলছেন এমন অ্যাটিটিউড কজন বন্ধুর থাকে যে বন্ধুর কল্যাণে বন্ধু প্রার্থনা করে। আমাদের মনে আছে একবার একটা খুব গোলমাল হয়েছিল মঠে, একজনের আমরা অল্প বয়স্ক একজন সাধু একজনকে খুব গ্যাস ট্যাস খাইয়ে একটা কালো জীবন থেকে আলোর জীবনে নিয়ে আসার চেষ্টা করেছিলাম। তাতে যে মুহূর্তে তিনি আলো দেখতে পেলেন, এত আলো দেখলেন, তিনি এই সাধুদেরকে খুব মানে খুব গোলমাল খুব যাতা গালাগাল গালাগাল দিয়ে দিলেন। তা আমাদের খুব মন খারাপ, বিশেষ করে আমার খুব খারাপ, কারণ আমি ওই সাধুদের কাছে তাকে নিয়ে গেছিলাম, সাধুরা আমাকেও খুব যাতা বলছেন, তা আর সে তো আমাকে যা বলার তা বলছে। তা আর দুঃখ না থাকতে পেরে তখন পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি তখন মঠে আছেন, একদিন গিয়ে মহারাজকে বলে ফেললাম এত দুঃখ যে বলতে বলতে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়ছেন। মহারাজ বললেন না না কাঁদবে না কাঁদবে না, মন্দিরে যাও, মন্দিরে গিয়ে ঠাকুরকে বলো। বলছেন আমরা তো সন্ন্যাসী, আমাদের সবসময় তার জন্য কল্যাণ প্রার্থনা করা দরকার, কোনো অবস্থাতেই চোখের জল ফেলবে না, তোমার চোখের জলে সন্ন্যাসীর চোখের জলে খুব দাম আছে, খুব দামি সে জল, অপচয় করতে নেই, তার জন্য গিয়ে মন্দিরে গিয়ে প্রার্থনা করো, ঠাকুর তাকে তুমি সৎ পথ দেখাও, সৎ চিন্তা দাও আর সৎ দিকে ধাবিত করো, এর বাইরে তোমার আর কিছু করার, এর বাইরে তোমার কিছু করার। সত্যি সত্যি মন্দিরে গিয়ে আমরা প্রার্থনা করা শুরু করলাম, ঠাকুর যেন তাকে সৎ পথ দেন, সৎ চিন্তা দেন, সৎ বুদ্ধি দেন, সৎ পথের দিকে ধাবিত করেন। আমাদের মনের ভার তো কমলই, আর এই একটা বোধ হলো যে এই যে আঘাতগুলো আমাদের আর তেমন করে আহত করত না। এই বলছেন তিনি যে বন্ধু বন্ধুর জন্য প্রার্থনা করছেন, দেখুন সে কিছু করতে পারছে না। তিনটি ভাবে আমরা মানুষের সেবা করতে পারি, এক তন মন ধন, এক আমাদের পয়সা দিয়ে অর্থ দিয়ে, এক আমাদের কায়িক শ্রম দিয়ে, আর যদি দুটোর মধ্যে কোনোটাই না পারি তাহলে প্রার্থনা দিয়ে। দেখবেন আমাদের এই যে দীক্ষার সময় একটা প্রার্থনা সকলকে শেখানো হয়, রোজ সকালে উঠে প্রার্থনা করবে, এই জগৎ সংসারে যে যেথায় আছে সবাই যেন সুখে থাকে, ভালো থাকে, আনন্দে থাকে। আপনার কতটা লাভ হয় জানেন না, কিন্তু নিশ্চিত করে জানবেন আপনার হৃদয়টা একটু 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 করে বড় হয়ে যাচ্ছে। স্বামীজি বলছেন অন্যের জন্য যখন আমরা কাজ করতে চাই তিনটি ফ্যাক্টর দরকার আমাদের জীবনে, তার প্রথম ফ্যাক্টর হচ্ছে সহমর্মিতা, অন্যের জন্য অনুভব করা, এটা হচ্ছে সবার আগে প্রয়োজন। দ্বিতীয় তৃতীয় ফ্যাক্টর অন্যরকম, যেমন সব জিনিস সব সিস্টেমে কালো আলো দুটোই আছে, আমার মধ্যে কি সেই সিস্টেম আমি জেনারেট করতে পেরেছি সব কালো আলোর মধ্যে থেকে শুধু আলোটুকু বেছে নেব। তারপরে নিজের কাছে প্রশ্ন করাই যে মানুষের উপকার করতে চলেছি শুধু কি নাম যশের আকাঙ্ক্ষায় না মানুষের কল্যাণ হবে এই বোধে, এইটা নিজের কাছে পরিষ্কার করতে। বলছেন মানুষের উপকার করতে গেলে তিনটি জিনিস সম্পর্কে নিজের কাছে পরিষ্কার হয়ে দেওয়া দরকার, এক হচ্ছে সহমর্মিতা,
আমি কি অন্যের ব্যথা, অন্যের দুঃখ, অন্যের বেদনা অনুভব করতে পারি কিনা, সব কালো আলোর ভিতরে আলোকে ছেঁকে বার করতে পারি কিনা। আর তিন হচ্ছে এই যে কাজ করবার চেষ্টা করছি, এটা শুধুমাত্রই কি একটা আবেগের চেষ্টাতে না, নাম যশের আকাঙ্ক্ষায় না, সত্যিকারের ভালোবাসা থেকে। বলছেন যখন তারা এরকম চিন্তা করতে করতে অবশেষে দক্ষিণেশ্বরে এসে পৌঁছলেন, ঠাকুর তার ঘরে ছিলেন না, তারপরে তাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখা গেল তিনি বকুলতলার ঘাটের কাছে দাঁড়িয়ে আছেন, গভীর ভাব সমাধিতে মগ্ন। বলছেন প্রণতি করিয়া দোহে শ্রীপদে লুটায়, শ্রীঅঙ্গেতে ভাবাবেশ বাহ্য নাহিতায়, যে ঠাকুরের সারা শরীরে যেন কোনো রকম বাহ্যিক কোনো জ্ঞান নেই। পুঁথিকার লিখছেন, ভুবন ব্যাপেছে মন আগোটা অঙ্গ গোটা স্থির, বদনে বিকাশ ভাব প্রশান্ত গম্ভীর, যেন দেখিয়াছেন এক মনে নিরক্ষিয়া, জগতে যাবত জীব সকলের ক্রিয়া, শ্রীঅঙ্গে আসিলে মন কিছুক্ষণ পরে, নেশায় বিভোর যেন ফিরিলা মন্দিরে, অতি ধীর মন্দ মন্দ চরণে চালনে, ছায়াবৎ পাছু যায় বন্ধু দুইজনে, আপন আসনে বসি খাটের উপর, বাক্যগুলি বিজড়িত কাটা কাটা স্বর, আপনে আপনে মনে কন ভগবান, ইহা অতি অকর্তব্য ইচ্ছা মতো পান, সাধনা বিধিতে হেন আছয় নিয়ম, কিঞ্চিত খাইতে হয় কারণ কারণ, কুণ্ডলিনী তারে দিবে কুণ্ডলিনী, কুলকুণ্ডলিনী তারে দিবে অল্প মত, না টলিবে পদ নহে মন বিচলিত, কারণ স্বরূপে পানে যে আনন্দ হয়, তাহাকে কারণ আনন্দ শাস্ত্র হেন কয়, কারণ আনন্দে উঠে ভজন আনন্দ, নীরব দাঁড়ায় কথা শুনেন সুরেন্দ্র, সেদিন হইতে তেহ বুঝিল নিশ্চিত, জগতে যাবত সব শ্রীপ্রভু বিধির, সকল জানেন প্রভু জগত গোসাই, কাছে তার লুকোবার কোনো কিছু নাই, প্রভু অবতারে তাঁর যত ভক্ত জানি, সুরেন্দ্র তাদের মধ্যে সমুজ্জ্বল মণি। বলছেন ঠাকুর এটি খুব ভারী সুন্দর বলছেন, কেন তার নিজের শরীরেতে মন নেই, বলছেন তার মনটা তিনি ছড়িয়ে দিয়েছেন কোথায়, ভুবনে ব্যাপেছে মন আর অঙ্গ গোটা স্থির, তার যে মনটা, আমাদের মনটা শুধুমাত্র আমাদের শরীর নিয়ে থাকে, এই মাথাটা টনটন করছে, চোখের এইখানে বোধ হয় একটুখানি অ্যালার্জি হয়েছে তাই কিছুটি করছে, কানে বোধ হয় কম শুনছি, আমাদের দেখতে হবে বোতামোলা হিয়ারিং এইড পাওয়া যায় কি না, যাতে আমার ডিউটিও ঠিক থাকে, আবার আমি কালা লোকে না বুঝতে পারি, কারণ আমার মন শুধু আমাকে নিয়ে চিন্তা করছে, আর এর মন জগতের ছড়িয়ে গেছে, একটা ছোট্ট মন জগৎকে ছড়িয়ে গেছে, খণ্ড খণ্ড হয়ে আছে, তাই তার নিজের শরীরের প্রতি তার মন নেই। বদনে বিকাশ ভাব প্রশান্ত গম্ভীর, এক মনে দেখিতেছেন যেন দেখিতেছেন এক মনে নিরক্ষিয়া, জগতে যাবত জীব সকলের ক্রিয়া, তিনি যেন তার সমস্ত মনটাকে গুটিয়ে এক মনে জগতের যাবতীয় মানুষকে প্রত্যক্ষ করছেন, তাই জন্য যেন এই তার নিজের মধ্যে যেন মন নেই। ওই নেশার ভাবেতে তিনি ধীরে ধীরে ঘরে ফিরে এলেন, এরাও তার পেছন পেছন এলেন, বসামাত্র তিনি বলতে থাকছেন, ইহা অতি অকর্তব্য ইচ্ছা মতো পান, সাধন বিধিতে হেন আছয় নিয়ম, কিঞ্চিত খাইতে হয় কারণ কারণ, কুলকুণ্ডলিনী তারে দিবে অল্প মতো, না টলিবে পথ নহে মন বিচলিত, কারণ স্বরূপে পানে যে আনন্দ হয়, তাহাকে কারণানন্দে শাস্ত্র হেন কয়। বলছেন ইচ্ছে মতো কোনো জিনিসটাই অতিরিক্ত শাস্ত্রমতে নয়, অতি দানে বলির মধ্যে অতি দর্পে হতালঙ্কা অতি মানে চ কৌরবা, অতি দানে বলির মধ্যে সর্বম অত্যন্ত গর্হিতম, ইচ্ছা মতো যখন আমরা করতে থাকি তখনই অতি কাজটা আমরা বেশি করে ফেলি, সেইখানে সেটা সবসময় গর্হিত, সেটা সবসময় পরিত্যাজ্য, তাই যেন তিনি বলছেন যে অতীত দরকার নেই, কারণের সাধন ভজনের কারণে কারণ আনা, মনটা বাইরের দিক থেকে গুটিয়ে ভেতরের দিকে আনার জন্য একটা সাপ্লিমেন্ট দরকার হয়, তাই কারণ আনন্দ পান করা হয়, এবং সেটা পান করে যে আনন্দ হয় শাস্ত্রে তাকে কারণ আনন্দ বলে। কিন্তু বলছেন সাধক তো ওখানে থেমে থাকবে না, বলছেন কারণ আনন্দে উঠে ভজন আনন্দ, নীরবে দাঁড়ায় কথা শুনেন শুনেন সুরেন্দ্র, বলছেন কিন্তু যদি সাধন ভজন করে তাতে যে আনন্দ হয় সেই ভজনানন্দ তা কারণ আনন্দের চেয়ে অনেক 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 বেশি, একবারে চিরন্তন সত্য।
আপনি যদি আপনার ভেতর থেকে আনন্দ জেনারেট করতে পারেন, যে কারণ আনন্দ কীভাবে জেনারেট করছেন, আপনাকে বাইরে থেকে পাঠাতে হচ্ছে। যেন বাড়িতে লোডশেডিং হয়েছিল, যেই লোডশেডিং হওয়া মাত্র বাইরে একটা সাউন্ডলেস জেনারেটর লাগানো আছে, সেই জেনারেটর পাওয়ার জেনারেট করছে, তাতে আলো আছে। কিন্তু সেই বাড়ির ছাদেতেই যদি সোলার প্যানেল লাগিয়ে দেওয়া হয়, লোডশেডিং হওয়া মাত্র ওখান থেকে সেই গ্রিড থেকে পাওয়ার এসে আপনার ঘরকে আলোকিত করে রেখেছে, এইটা যদি হয় তাহলে সেটা অন্যরকম হয়। ঠিক সেই রকম যে আনন্দ নিজের সাধন থেকে উদ্ভূত হয়, তার আনন্দ এত বেশি, তার সামনে কারণ আনন্দ খুব সামান্য। আপনাদের মনে আছে কি না জানি না, ঠাকুর যখন গিরিশ ঘোষকে পান করার জন্য বলছিলেন, সেই সময় তিনি একটা ভারী সুন্দর উপদেশ দিয়েছেন, বলছেন গিরিশ তুমি মদ খাও, কিন্তু মাকে নিবেদন করে খেও। মাকে যখন নিবেদন করে খাচ্ছেন, তখন তার মার চিন্তা করতে হচ্ছে, মার চিন্তা করলে যে আনন্দ হয় তার সামনে কারণ পানের কোনো অপ্রয়োজনীয়তা এসে যায়। এই এক জায়গা থেকে একটা খারাপ জিনিসকে ওভারকাম করার জন্য তার উপর ভালো জিনিস দিতে হয়, সেই ভালো জিনিসের ভালোত্ব এত ভালো হয় যে আমরা খারাপ জিনিসকে সহজে ছেড়ে চলে যাই। নীরবে দাঁড়িয়ে কথা শুনেন সুরেন্দ্র, সেদিন হইতে তেহ বুঝিল নিশ্চি, জগতে যাবৎ সব শ্রীপ্রভু বিদির, সকল জানেন প্রভু জগত গোসাই, কাছে তার লুকাবার কোনো কিছু নাই, প্রভু অবতারে যত ভক্ত জানি, সুরেন্দ্র তাহার মধ্যে সমুজ্জ্বল মণি। বলছেন প্রভু অবতারে যত ভক্ত জানি, তার মধ্যে সুরেন্দ্র হলেন সমুজ্জ্বল মণি। আমাদের একটা ছোট্ট অংশ বাকি আছে, সেটা হলে এই অধ্যায়টা শেষ হয়। আমরা কি সেটা করবো না পরের দিন অব্দি যাবো, শেষ করে দেবো। হাঁটুতে ব্যথা ট্যাথা করবে না তো, দেখো নিশ্চয়ই। আচ্ছা, এখানেতে দত্তরাম নিরন্তর ঘুরে, প্রভুদত্ত মন্ত্র ফাঁদে হরি ধরিবারে, যতই করেন আশা ততই বিফল, বিফলানুসারের দে অশান্তি প্রবল, অশনে শয়নে সুখ কিছু আর নাই, ভাবে কবে কিসে হরি দর্শন পাই, বড়ই ব্যাকুল প্রাণ একদিন রাম, জনৈক বন্ধুর সঙ্গে স্থানান্তরে যান, দুঃখের কাহিনী পথে করে পরস্পর, হরি বিনা জীবদের দুর্গতি বিস্তর, সর্ব দুঃখ হর হরি কি প্রকারে মিলে, কোথা তায় পাওয়া যায় কোনখানে গেলে, হেন কালে শ্যামকায় সহাস্য বদন, আসিয়া পুরুষ এক দিল দর্শন, কহিলা বচনে সুধা ধারা মিশাইয়ে, কেন এত ব্যস্ত থাকো কিছুদিন সয়ে, কথা শুনি চমকিয়া রাম ভক্ত ভরে, থামিল দেখিত তারে কে দিল উত্তর, সুহৃদ প্রাণের বন্ধু প্রাণের মতন, অশান্তি অনল হৃদে জলে বিলক্ষণ, বুঝিয়া ঢালিয়া দিল আশা রূপ বাড়ি, দেব কি মানব তারে আঁখি ভরে হেরি, এম অতি ভাবি এম যেমন ফিরিল পাছু পানে, অদৃশ্য পুরুষ আর নাহি কোনোখানে। তিনি তো দীক্ষা পেলেন শ্রীরামকৃষ্ণের কাছে, স্বপ্নে ঠাকুর তাকে দীক্ষা দিলেন, কিন্তু দীক্ষা মন্ত্র পাওয়ার পরে এক অদ্ভুত আকুলতা হলো। এই আকুলতা আপনার আমাদের সবার হয়, যে মুহূর্তে দীক্ষাটা হয়ে গেল, মন্ত্র পাওয়া হয়ে গেল, আমরা ভাবলাম এই মন্ত্রই সাধন ভজন করতে আর কি এমন সময় লাগবে, হ্যাঁ এমন সাধন ভজন করব যে ঠাকুর কি মায়ের কাছে মায়ের নাকের সামনে তুলো ঘুরিয়েছিলেন, আমি মাকে ট্যাঙ্কি করে নিয়ে ঘুরবো, এরকম আমাদের ভাবনা চিন্তা হতে থাকে। তবে যতদিন যেতে থাকে তত দেখি যে অভীষ্ট বস্তু আর আমার যে সাধনার যে শক্তি, দুটোর ভেতরে একবারে যোজনখানেক বিস্তার হয়ে যাচ্ছে, রোজ একবারে যোজন যোজন দূরেতে চলে যাচ্ছে, তখন নিজের ভেতরে একটা ফ্রাস্ট্রেশন আসতে থাকে যে আমার দ্বারা কিছু হলো না। সকলের কথা দেখুন, অবতার পুরুষের জীবনে আছে, তার সঙ্গী যারা তারা বলছেন কেন এটা অভিনয় করে দেখাচ্ছেন, কারণ এটা আমাদের জীবনেও হয়, তাই যেন এটা অভিনয় করে তারা দেখাচ্ছেন। দুঃখে এসে ভেঙে পড়ছেন, কিভাবে তিনি ভগবান লাভ করবেন, বন্ধুর সঙ্গে তিনি কথা বলছেন, যখন তিনি এরকম বলছেন হঠাৎ করে তিনি শুনলেন, দুই বন্ধুতে গল্প করছে হঠাৎ করে শুনলেন তিনি একজন কালো রঙের চেহারার, তিনি বলছেন যেন কেন এত ব্যস্ত থাকো কিছুদিন সয়ে, কেন এত ব্যস্ত হচ্ছে আর একটু সও না। ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ হতে একেবারে শুরুতেই এই কথাটা আছে, দেখবেন বলা আছে যে মন্ত্র পাওয়া গেছে, মন প্রাণ উজাড় করে অন্তত এক বছর করে দেখো, যদি না হয় তাহলে ব্রহ্মানন্দ স্বামী বলছেন আমার গালে একটা চর মেরে দিও। আমরা যে মন প্রাণ উজাড় করি, যে শর্তগুলো দিচ্ছে না, মন প্রাণ উজাড় করে ওইটি ছাড়া আমরা সব করি। আমরা সেই মেকানিক্যাল আমি দেখি সবাই জব করছে, কি একটা কি করছে আর কি, কেউ আর পেছনে বসে জব করছে, আমি তো জানি হৃদয়ে জব করার কথা, কেউ আবার সেই গুজ্জ্বারে জব করেন, মানে কোথা থেকে জাগরণ হবে মন্ত্রে আমরা ঠিক বুঝতে পারি না।
মানে আমরা আমাদের মতো তো সাধন ভজন করতে থাকি, এই ফ্রাস্ট্রেশনটা খুব স্বাভাবিক। তখন যেন কেউ একজন এমন বলে দিল যে একটুখানি সহ্য করে থাকো, চেষ্টা করো, চেষ্টা করো, সহ্য করো। তখন যেন তার শব্দের ভেতরে এমন একটা শক্তি ছিল, মন একেবারে ঠান্ডা হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে উনি দেখার চেষ্টা করলেন সে কোন লোক যে এমন মিষ্টি কথা বললেন, কিন্তু ঘাড় ঘুরিয়ে তিনি কোথাও তাকে খুঁজে পেলেন না। পুঁথিকার লিখছেন, শহরের রাজপথ প্রশস্ত যেমন, সরল অবক্রভাবে সুদীর্ঘ তেমন, যত দূর চলে দৃষ্টি দেখে দত্তরাম, কোথাও পুরুষ পরে দেখিতে না পান, হাওয়ায় মানুষ ধরি আকার যেমন, চকিতে বিদ্যুৎ পথ দিয়া দর্শন, বড় শিয়া শান্তি বাড়ি সুধাধারা প্রায়, পলকে আড়াল পুনঃ মিলিল হাওয়ায়, বিদুরিত মেঘদল হইলে আকাশে, পূর্ণ করে শশধর ফুটে হেসে হেসে, তেমতিরামের হৃদয়ে হতাশার জাল, অশান্তির ঘোর ঘটা বিষম জঞ্জাল, দশম আধারে বের কর চোরা ফাঁদ, দূরে গিয়ে বাকি রইল আনন্দের চাঁদ, পুলকে পূর্ণিত ভক্ত পাগলের পাড়া, চারিদিকে শ্যামকায় মিনের চেহারা, বিধিমতে বুঝিলেন নিশ্চয় শ্রীহরি, নানা ভাবে রূপে খেলে পুনঃ পেলে ধরি। প্রতিকার বলছেন চতুর্দিক খুঁজে দেখলেন, দেখলেন যে রাস্তার পাশে তারা বসে কথা বলছেন সে রাস্তা যেরকম সোজা আছে সেরকম, জনমানব শূন্য, খুঁজেই পেলেন না। কিন্তু সেই শব্দের ভেতরে এমন একটা শক্তি ছিল যে তার ভেতরে মনের ভেতরে যে অশান্তির জঞ্জাল উঠেছিল সেটা যেন এক ঝলকে সরে গেল। ভারী সুন্দর উদাহরণ দেওয়া আছে, বলছেন যে ওই মাকড়সার জাল যেরকম থাকে ঘরটাকে নোংরা করে দেয়, যখন আমরা পরিষ্কার করি এক ধাক্কায় পুরো মাকড়সার জালটা সরে যায় আর পরিষ্কার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। ঠিক সেই রকম তার এই কটা শব্দের ভেতরে তার মনের ভেতরে যে সন্দেহের জাল ছিল সেটা মুহূর্তের ভেতরে অপসৃত হয়ে তার মধ্যে যেন তার সেই ইষ্ট বস্তুকে তিনি পরিষ্কার দেখতে পেলেন। পরদিন দর্শনে দক্ষিণ শহর বৃত্তান্ত বিদিত করিল প্রভুর গোচর, মৃদু হাসি প্রভুদেব লীলার ঈশ্বর, কত কি দেখিবে বলি দিলেন উত্তর, ভক্ত সঙ্গে খেলা তার মধুর কেমন, যদ্যপি দেখিতে সাধ হয় তোর মন, লও তবে ভক্তি ভরে গাও বিরাম, আখিতম বিমোচন রামকৃষ্ণ নাম, নামেতে সকল মিলে নাম করসার, মধুর প্রভুর নামে মহিমা অপার। পরে তিনি তিন ঠাকুরের কাছে গেলেন, ঠাকুর কিন্তু এসবের কোন রকম একবারে পাত্তাই দিলেন না, বললেন এরকম কত কি দেখবে। আমরা বলি উমা তাই তো এরকম দেখেছো, ইস কি সুন্দর, আর পাঁচজনকে বলতাম এ দেখেছে সে দেখেছে, কারণ আমরা অল্প প্রাণ, আমরা ওইটুকুও পাইনি, আমাদের হৃদয়ে ওইটুকুও শক্তি ধারণ করার মতো ক্ষমতা নেই। আর তিনি তো সেই সাগর, কত উত্থাল তরঙ্গ তার মধ্যে হারিয়ে গেছে, তাই তার কাছে এটা নিস। স্বপ্ন দর্শন খুব ভালো জিনিস, দেবস্বপ্ন আরও ভালো, আর এমনি এমনি কানে কানে শোনা প্রাণে প্রাণে টানা সবটাই খুব ভালো, কিন্তু সেটাই শেষ কথা নয়, আমরা যেন সেখানে থেমে থাকি না। সাধকের আসল কথা হচ্ছে চরই ব্যতি, যে এগিয়ে যায়, যে এগিয়ে যায়, যে কোনো অবস্থাতে থামে না, যে কোনো অবস্থাতে শান্তি পায় না, যে কোনো অবস্থাতে পূর্ণতা পায় না। মহাপুরুষ মহারাজ বলছেন না, যত মনের মধ্যে অশান্তি হবে কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, সবসময় জানবে তুমি ঠিক ঠিক পথে চলেছ। কারণ শান্তি হওয়া মানে একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে থাকা, আর নদী যখন হবে যত আপনি বাধা পেরিয়ে অতিক্রম করতে থাকবেন তত আপনার গতি হবে, নতুন নতুন দিব্য দর্শন হবে, তত আপনি নতুনের পথে যাত্রা করবেন। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, এখানে যে বলছে না আখিতম বিমোচন রামকৃষ্ণ নাম, বলছে নামেতে সকল মিলে নাম করো পার, মধুর প্রভুর নামে মহিমা অপার। আমরা যেন সত্যি সত্যি তার নাম করতে পারি এবং তার নাম করে যেন নানা দিব্য দর্শন হয়ে তাঁর মতো হয়ে যাই, আমরা যেন সত্যি সত্যি বিশ্বাস করি আমি তার, তখন দেখবেন আপনাআপনি আপনার জপের মালা খসে গেছে আর আপনাকে নিষ্ঠা করে দুবেলা জপ করতে হচ্ছে না। কতদিন অব্দি, যতদিন না হচ্ছে তত চোখে দেখতে পান না পান, আমার শরীর না শরীর, মনে মনে যেন নিরন্তর ভগবানের নাম জপ, নাম গুণ কীর্তন এবং তার স্মরণ মন যেন চলতে থাকে, যেন সত্যি করে আমরা তাঁর হয়ে যাই, ক্রীড়া বনতর বনত বন যাই। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী মাসে শেষ বুধবার আপনাদের সঙ্গে সকলের সঙ্গে দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প গুরু, জয় জয় ভগবান জগতের গুরু,
জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।